হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। দিস ইজ মো ফ্রম মি স্টাইলিশ বেমো। সবাই কেমন আছেন? বিকেল 4টা লাইভে আমি চলে এসেছি। আগে থেকে পোস্ট দেওয়া ছিল আজকে লাইভে আসবো, কালকে পোস্ট দিয়েছিলাম। সো আশা করি দেখতে পাচ্ছেন, আমি কিছু ছোট ছোট তথ্য আমাদের পেজে দিয়ে দিই। সেটা হচ্ছে এখন আমাদের একটা না দুইটা না, আল্লাপাকের অশেষ রহমতে তিনটা শোরুম, একটা বনানীতে, একটা ধানমন্ডিতে এবং একটা মিরপুরে। অ্যাড্রেসগুলো আপনারা জানেন, কভার ফটোতে দেওয়া আছে। যারা যারা নিউ অ্যাড্রেস জানেন না, তারা কভার ফটোতে অ্যাড্রেসটা দেখে নেবেন, ঠিক আছে? আমার ড্রেসটা তিনটা আউটলেটে অ্যাভেলেবেল পাবেন, মিরপুরে অ্যাভেলেবেল পাবেন, ধানমন্ডিতেও পাবেন এবং বনানীতেও পাবেন, ঠিক আছে? এবং আপুদেরকে বলি ড্রেসের নামটা একটু দিয়ে দিন, তার কারণে একটা কোড লাগে আমাদের ড্রেসের, না হলে ড্রেসটা সিলেক্ট করাটা সো ডিফিকাল্ট হয়ে যায়। আপু ওই লাইভের ড্রেস, ওই লাইভের ড্রেস, সো এইটা একটু ডিফিকাল্ট হয়ে যায়, দ্যাটস ওয়াই নামটা আপনারা দিয়ে দিন ড্রেসের, ঠিক আছে? আজকে ড্রেসের নামটা দিয়ে দিবেন, যার নামটা আমরা সিলেক্ট করবো সে পাবে বি স্টাইলিশের পক্ষ থেকে ছোট্ট একটা গিফট। হাই হাই হ্যালো, সবাই জয়েন করে ফেলেছে এর মধ্যে। আমি একটু আমার গ্রুপে শেয়ার দিয়ে নিচ্ছি, আমার গ্রুপে কোন কোন আপুরা আছেন। আমাদের একটা অফিসিয়াল গ্রুপ আছে বি স্টাইলিশ বাই মৌ, আশা করি সবাই ওইটাতে জয়েন আছেন। ওইটাতে কিন্তু অনেক মজার মজার পোস্ট দেওয়া হয়, সবাই শপিং করে, রিভিউ দেয়, আরও অনেক মজার মজার কন্টেস্ট হয়। সো আপনারা গ্রুপটাতে জয়েন করবেন, ঠিক আছে? আশা করি আপনারা গ্রুপটাতে জয়েন করবেন। আর আমাদের স্কিন কেয়ার লাইভ আজকে আছে, এই লাইভটা শেষ হওয়ার পরে কিন্তু আমরা আজকে স্কিন কেয়ার লাইভে চলে যাব, এবং স্কিন কেয়ার লাইভে আজকে অনেক ধামাকা থাকছে, আশা করি সবাই জয়েন করবেন। অল ক্লিয়ার, ওয়ালাইকুম আসসালাম সবাই, ইনশাল্লাহ মোটামুটি চলে এসেছে দেখতে পাচ্ছি। তো বেশি দেরি করব না আমি, জাস্ট আমার গ্রুপে শেয়ার দিয়ে নিব, শেয়ার দিয়ে লাইভটা শুরু করে দিব, ঠিক আছে? আচ্ছা, প্রাইস বলো আপু, ড্রেসটা আগে দেখে নেন তারপরে প্রাইস বলি। আপু ড্রেসটা অনেক সুন্দর, এবং কালকে পোস্ট দেওয়া হয়েছিল আপনাদেরকে রিজনেবল প্রাইসেই দেওয়া হবে, সো ডোন্ট ওয়ারি, খুব সুন্দর একটা প্রাইসে আপনাদেরকে আজকে এই ড্রেসটা দেওয়া হবে, ঠিক আছে? আচ্ছা আপু, উত্তরাতে একটা শোরুম দেন, ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন। আপনারা আমার পাশে থাকলে সব জায়গাতেই শোরুম দিতে পারবো, আপনারা পাশে না থাকলে তো কোনো কিছুই সম্ভবপর না, ঠিক আছে? আশা করি দেখতে পাচ্ছেন আপনারা। সো আমি ড্রেসটা দেখিয়ে দিই, আমি যে ড্রেসটা পরে আছি ড্রেসটা দেখিয়ে দিই। খুবই সুন্দর একটা ড্রেস, এইটা আনবিলিভেবল সুন্দর আমার কাছে অ্যাকর্ডিং টু প্রাইস। এইটা দেখছেন, এখান থেকে পুরো নেক এই পর্যন্ত হচ্ছে এমব্রয়ডারি, এবং নিচে খুব চওড়া করে একটা এমব্রয়ডারি আছে, সিল্ক দুপাট্টা, ঠিক আছে? দুপাট্টাটা কিন্তু সিল্কের, আর ড্রেস হচ্ছে মাসলিন কটন, যেটা আপনি সারাদিন পানির মধ্যে ভিজায় রাখলেও এটা রং উঠবে না। এটা একটা শাইনি কটন, সিল্কি কটন, ঠিক আছে? কটনটাই সিল্কি। ওয়ালাইকুম আসসালাম জেসমিন আপু, কেমন আছেন? হ্যাঁ আপু, তুমি আমার কমেন্ট পড় না আপু, ভিজিবল হলে অবশ্যই পড়ি। পিঙ্কিশ পেটাল একজন আপু লিখেছে, আরে ফারিন আপু, সো সুইট অফ ইউ, সো সুইট অফ ইউ, থ্যাংক ইউ সো মাচ আপু, ফুল কোনা। আচ্ছা আমি ড্রেসটা আগে দেখিয়ে দিই আপনাদেরকে। হ্যাঁ, ড্রেসটা হচ্ছে আলিয়া ব্র্যান্ডের লাক্সারি কালেকশন। আমি আবারও বলছি, ড্রেসটা যারা যারা নেবেন, জাস্ট এতটুকু দেখলেই যথেষ্ট যে ড্রেসের এই পর্যন্ত একটা ইয়োক আছে, এবং জামার এই জায়গাটাতে একটা সুন্দর প্রিন্ট আছে, এখান থেকে এত বড় হচ্ছে আপনার ইয়োক একদম এই পর্যন্ত, ঠিক আছে? বুঝা যাচ্ছে না ক্যামেরাতে, এই পর্যন্ত ইয়োক, এবং জামার নিচে দেখছেন মোটা, ওইটাও একটা ইয়োক, ঠিক আছে? এটা আপু মিরপুরে অ্যাভেলেবেল পাবো? জি আপু, মিরপুরে এখনই চলে যান, এখনই অ্যাভেলেবেল পাবেন। ধানমন্ডিতে চলে যান, ধানমন্ডিতে অ্যাভেলেবেল আছে। বনানীতে চলে যান, বনানীতে অ্যাভেলেবেল আছে। আপু চিটাগাংয়ে একটা শোরুম দাও, দোয়া করবেন আপু। এই যে এইটা হচ্ছে ড্রেসটা, আমি একটু শর্ট করে বানিয়েছি, তার কারণ দেখেন আমি স্লিপটা যেটা করেছি এই স্লিভের সাথে সামঞ্জস্যতা রেখে আমি ড্রেসটা একটু শর্ট করেছি, যেন পাকিস্তানি একটা মানে ফিল আসে আর কি। যেহেতু পাকিস্তানি কনসেপ্ট ইন্ডিয়ান ক্যাটলগ, সেহেতু আমি চেয়েছি যেন পুরোপুরি একটা পাকিস্তানি লুক আসে, দ্যাটস ওয়াই আমার ড্রেসটা এভাবে বানানো। এই যে দেখেন স্লিভটা আমি এরকম লুজ করে পাকিস্তানিদের মতো করেছি, এবং ড্রেসটা একটু শর্ট করেছি। আচ্ছা এখন আমরা ড্রেসটা দেখবো। আপু ফার্স্ট টাইম তোমার লাইভ দেখছি, নিপা আক্তার আপু থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আপু ইয়াররিংসটা পরার জন্য থ্যাংকস। হ্যাঁ, এটা তোমার পেজ থেকে নেয়া, আমার ইয়াররিংসটা তোমার পেজ থেকে নিয়েছি, খুবই অল্প প্রাইস, খুবই অল্প প্রাইস, আনবিলিভেবল প্রাইস, ঠিক আছে? ওর পেজের লিঙ্কটা আমি দিয়ে দিব, তোমরা দেখে নিও, তোমার পেজ থেকে নেয়া। আচ্ছা এইটা হচ্ছে ড্রেস, এখন আমরা ড্রেসটা দেখব, ঠিক আছে? আচ্ছা লাভ ক্যান্ডি লিখেছে একটা আপু, পিঙ্ক ব্লাস্ট লাভ ক্যান্ডি। আচ্ছা ড্রেসটা এখন আমরা দেখে নিই। ওকে, ড্রেস তো টেইলার বানাইছে, কোন দিকে কোনটা তো কিছুই বুঝি না। ওই যে এটা, এটা ফ্রন্ট না? আচ্ছা ড্রেস কোনটা, আমি তো টেইলার বানাইছে, আমি তো কিছুই বুঝতে পারতেছি না ড্রেসের আগামাথা কোন দিকে। এটা হচ্ছে মানে ব্যাক না, এই যে এটা ব্যাক, এটা ব্যাক, ড্রেসের ব্যাক হচ্ছে এইটা। হ্যাঁ আর ফ্রন্ট হচ্ছে এইটা, এই তো, এই ছাগল, এই যে এটা হচ্ছে ফ্রন্ট, একটা ছাগল আসলে তুই। আচ্ছা পিঙ্ক মিঠাইন,
এখান থেকে স্লিভের কাপড় আসবে, এইটা হচ্ছে ড্রেস। এই যে আমি তো পুরো গুলাই ফেলছিলাম, আল্লাহ ড্রেস কোনটা, ঠিক আছে। এই যে এইটা হচ্ছে তোমাদের ড্রেসটা, দেখো খুবই সুন্দর। এই যে যখন ড্রেসটা তোমরা বানাবা, ড্রেস বানানোর পরে এই যে এইখান থেকে এই ইয়েটা আসবে, এই যে এই কাজটা এখানে থাকবে, এই কাজটা মানে এই কাজটা বলতেছি এই প্রিন্টটা তোমার এখানে থাকবে, আর মাঝখানে হচ্ছে ইয়োক বসবে, ঠিক আছে। প্রিটি পিঙ্কি পিঙ্কিশ বারবি, পাকিস্তানি বারবি, ও আচ্ছা ওকে। তো এই হচ্ছে আমাদের ড্রেস, এবং ড্রেসের দেখতে পাচ্ছ লেন্থ কিন্তু লং আছে, হ্যাঁ ড্রেসের লেন্থ লং আছে। বাট তোমরা চাইলে যদি আরও লং করতে চাও, সেক্ষেত্রে নিচের যে ইয়োকটা ওইটা একদম নিচে দিয়ে দিবা, ঠিক আছে, আরও নিচে দিয়ে দিবা, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। এইটা হচ্ছে ড্রেস বেসিক্যালি, হ্যাঁ এইটা ড্রেস। এই ড্রেসের মাঝখানে একটা ইয়োক থাকছে, এবং ডিজিটাল প্রিন্টটা জাস্ট একটু দেখে নাও, খুবই সুন্দর। এই যে এটা হচ্ছে ডিজিটাল প্রিন্ট তোমাদের কাছে একটু। আচ্ছা ড্রেসটা আগে দেখো, তারপর আমি তোমাদেরকে প্রাইজের বিষয়ে আসবো। সিল্ক দুপাট্টা, হ্যাঁ মাথায় রেখো জিনিসটা, সিল্ক দুপাট্টা, ড্রেস হচ্ছে মসলিন কটন। এটা মাথায় রেখে তোমরা একটা প্রাইস বইলো, আমি দেখবো ঠিক আছে তোমাদের প্রাইস কত বলো তোমরা। এই বিশাল ইয়োকটা হচ্ছে ফ্রন্টে, শুধুমাত্র বিশাল না অনেক বড় দেখো, পেও পেও পিঙ্কিশ, খুবই সুন্দর নাম, ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম পুলক, ঠিক আছে শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ। যারা যারা ভালোবেসে শেয়ার করে তাদের আসলে রিয়েল লাভ, হ্যাঁ হ্যাঁ। যেমন আমাদের পেজে অধিকাংশ আপুই বলে থাকে ওই আপুর মাধ্যমে জানছে, ওই আপুর মাধ্যমে জানছে, সো এই জন্য আমি বলি সবাই শেয়ার করবেন, শেয়ার করলে জানতে পারবেন। তো এইটা হচ্ছে ইয়োক, ফ্রন্ট ইয়োকটা দেখেন কতগুলো, মানে কত বড় ইয়োক, শুধু এটা ফ্রন্টের ইয়োক কিন্তু, এবং ইয়োকটা কিন্তু একদম এই পর্যন্ত, এই যে দেখেন। আচ্ছা স্কিন কেয়ার লাইভ হবে আপু, স্কিন কেয়ার লাইভ, এটা এটা শেষ করলে আমি স্কিন কেয়ার লাইভে যাব। তো এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট, সেনোরিটা নাকের মধ্যে কি আমার, খালি এগুলাই হয়। এই যে এটা হচ্ছে এত বড় ইয়োকের কাপড় যে আমি আপনাদেরকে এখন দেখাইলে আপনারা ওইভাবে বুঝতে পারবেন না। এইটা হচ্ছে ফ্রন্ট ইয়োকটা, ঠিক আছে, এটা হচ্ছে ফ্রন্ট ইয়োকটা। নিচে কিন্তু আরও বড় একটা ইয়োক আছে, ড্রেস এখন অতটা বুঝবেন না, তার কারণ আমি ইয়োক দেখাইলে ড্রেসের কিছুই বুঝবেন না, তার কারণ অনেক বড় বড় দুইটা ইয়োক। এইটা হচ্ছে ইয়োকটা, ফ্রন্ট ইয়োকটা, আর জামার নিচের ইয়োকটা দেখেন কত বড়। এই যে ও মাই গড, এত বড়। এই যে এটা হচ্ছে জামার নিচের ইয়োকটা, সেনোরিটা লিখেছে একটা আপু। এই যে এটা হচ্ছে জামার নিচের ইয়োকটা, এখন বুঝেন কত বড় বড় দুইটা ইয়োক। এই দুইটা ইয়োক যখন জামাতে বসবে তখন পুরাটাই মনে করেন মানে কি বলবো, সাকুরা ফ্লাওয়ার, ওকে, পিঙ্ক লেডি, হাওয়াই মিঠাই, মিষ্টিলতা। সো বেসিক্যালি দুইটা এই বড় বড় ইয়োক থাকছে। আপনাদের কাছে কি কেউ মানে এরকম আইডিয়া আছে প্রাইসটা কত হতে পারে আপনাদের জন্য, একটু বলেন, হ্যাঁ আপনাদের আইডিয়াটা একটু শুনি। এটা হচ্ছে জামার নিচের ইয়োক, এই এত বড়, এত বড় ইয়োক, এবং ইয়োকের ফিনিশিংটা দেখেন তাহলে বুঝতে পারবেন। এই যে ইয়োকের ফিনিশিংটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কতটা নিখুঁত। এই যে এটা জামার নিচের ইয়োকটা, ঠিক আছে, জামার নিচের ইয়োকটা এইটা। এসি এসি রুমে থেকে কোনো লাভ আসছে আমার তো মনে হয় না, আমি কিছুই ফিল করতে পারি না। এটা ঠিক আছে, এইটা হচ্ছে জামার নিচের ইয়োক। এখন আমি জামার ফ্রন্টের ইয়োকটা আরেকবার দেখাই, এইটা হচ্ছে ফ্রন্ট ইয়োকটা, আর এটা হচ্ছে মানে জামাটা যখন বানাবে ইটস লুক লাইক দিস। আপনারা একটু যদি শর্ট করে বানান, আপনারা যারা যারা মানে যে কোনো আপুই জামাটা যদি শর্ট করে বানান আমার কাছে মনে হয় যে ভালো লাগবে। আর যদি মনে করেন, ধরো তো আপুদেরকে একটু বলে দিই, আপনারা যদি মনে করে থাকেন যে না আমি জামাটা হচ্ছে একটু লং করতে চাই, সেক্ষেত্রে আপনারা এই ইয়োকের ইয়োকটা দাও তো, ওই নিচের ইয়োকটা দাও তো, এটা নিচে ইয়োকটা বসাবেন যদি আরও লং করতে চান, ঠিক আছে। যদি মনে করেন যে না ড্রেসের যা কাপড় আছে তার সাথে আমি আরও লং করতে চাই, সেক্ষেত্রে ইয়োকটা এখানে বসাবেন, তাহলে জামা আরও এক দুই তিন তিন ইঞ্চির মতো লম্বা হয়ে যাবে যদি চান, না চাইলে দরকার নাই, ঠিক আছে। 3200 টাকা, ওরে বাবা, তাই নাকি, 3200 টাকা, আমরা পিটাবে সবাই। আচ্ছা সো আপনারা গেস করেন, মো আপু আপনাদের জন্য আজকে সারপ্রাইজ নিয়ে এসেছে এই ড্রেসটা কত টাকায়, ঠিক আছে। আপনাদের নিশ্চয়ই মনে আছে এই ড্রেসটা প্রথম যখন মানে এসেছিল আমাদের শোরুমে, তখন এটা আপনারা নিয়েছেন 2200 টাকা করে, 2200 টাকা করে নিয়েছিলেন, তখন আমি ড্রেসটা বানাই নাই, বাট ফাইনালি বানাই ফেললাম নতুন শিপমেন্ট আসার পরে। সো শিখিয়ে দিলাম, যদি আপনারা ড্রেসটাকে আমার চাইতে বেশি লং, এই যে দেখেন আমারটা কিন্তু
এখানে দেয়া আছে। আপনারা যদি মনে করেন যে না মোয়াকুচোতে আমি লং করতে চাই, সেক্ষেত্রে আপনারা এই জামার ইয়োকটা জামার এই জায়গাটা থেকে দিবেন, এখান থেকে দিবেন, তাহলে আরো লং হয়ে যাবে। 2700 টাকা, ও রিয়েলি লাভ ইউ। আচ্ছা, এটা হচ্ছে জামার ব্যাক। দেখেন ব্যাক সাইডটা, চোখটা মানে আমি কি এসির সামনে যে বসে থাকবো, ওয়ান কাইন্ড অফ টাইম মনে হইতেছে আমার এসির সামনে, মানে এসির কাছে যাই। কালকে থেকে যখন লাইভ করব একদম এসির মধ্যে বসাই দিব, এসির মধ্যে ক্যামেরা বসাবো, এসির পাশে আমি বসবো, সিরিয়াসলি একদম এসির মধ্যে বসে যাব। এটা কিন্তু ব্যাক সাইডটা, হ্যাঁ এটা ব্যাক সাইডটা, কিন্তু এটা যে আমার ব্যাক সাইডটা, এই যে দেখেন আমি বানিয়েছি, ব্যাক সাইডটা হচ্ছে এরকম হবে। তো এইখান থেকে ব্যাক সাইডটা স্টার্ট এবং নিচের একদম ডিজিটাল প্রিন্ট করা আছে পুরোটা নিচের এ পর্যন্ত। 1800, 1800, 2200, 1700, 1550। আচ্ছা, তো এইটা জামার ব্যাক সাইডটা। এখন আমি আসি স্লিভে, ঠিক আছে, তারপর আমি এর ধরে প্রাইস বলে দিচ্ছি। এইটা হচ্ছে স্লিভের কাপড়, এই এত বড় কাপড়টা হচ্ছে স্লিভের, দেখেন আপনারা। ও আচ্ছা, ড্রেসের নাম তো সবাই দিচ্ছে, ওকে। তো এই স্লিভের কাপড়টা দেখেন আমি কিন্তু এরকম বাঁকা করে বানিয়েছি, সো আপনারা চাইলে কিন্তু যথেষ্ট কাপড় আছে এখানে, আপনারা বাঁকা করে বানাইতে পারবেন। এটা হচ্ছে মাসলিন কটন, যেটা কি না কটন না, আপনি এটা বাসায় ওয়াশ করলেও আপনার রং উঠবে না। এটা ওয়ান কাইন্ড অফ সিল্কি কটন, যেটা পরে আপনি একটা বিয়ে অ্যাটেন্ড করতে পারবেন। আচ্ছা, ইজ দ্য সিজন অফ চেরি ব্লসম ইন অস্ট্রেলিয়া, দ্য ফ্লাওয়ার প্রিন্টস। আচ্ছা, চলে গেল চেরি ফ্লাওয়ার, ওকে। সো এটা স্লিভের কাপড়, তো মোটামুটি সবাই প্রাইস গেস করতেছে, তো আমি এখন এটার প্রাইস বলে দিব। কালামকারি কে কে দেখবেন আজকে, কিছু কালামকারি দেখানোর ইচ্ছা আছে জয়পুরী, সো কালামকারি যারা দেখবেন আমি আজকে দেখাবো, যদি আপনাদের ভোট আসে। খুলো না, খুলো না, সামনে থেকে আগে দেখাই। এই যে এইটা হচ্ছে জামার নিচের প্রিন্ট। আপনারা যারা যারা নিয়ে মানে লাইভ দেখছেন সবাইকে বলছি, আপনারা যদি কালামকারি দেখতে চান এই গরমের মধ্যে আরামদায়ক কালামকারি আমি দেখাই দিব, ঠিক আছে, এবং খুবই রিজনেবল প্রাইসে, হ্যাঁ খুবই রিজনেবল প্রাইসে কালামকারি দেখা দিব। সো এইটা হচ্ছে আমাদের আজকের মাল্টিপল ড্রেস, যারা যারা সবাই নিতে পারবেন। দাও এখন ইয়োকগুলো, দাও ইয়োকগুলো এখন দিয়ে দাও, এখন দেখাই দিই। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম, কি খবর সবার। এই যে এইটা জামার ফ্রন্ট, হ্যাঁ ইয়োকটা হচ্ছে এইটা জামার, আর এটা হচ্ছে জামার নিচের ইয়োক, ঠিক আছে। আমি এখন প্রাইস বলে দিই, হ্যাঁ এটা ধরে, এটা হচ্ছে জামার নিচের ইয়োকটা। এখন আমি আপনাদেরকে ও দুপাট্টা দেখানো হয় নাই, মাই গুডনেস, এতক্ষণ ধরে এটা দেখাইতেছি। চার্মিং লেডি ড্রেস কালার বেরি প্লাস এর মতো, এটার নাম বেরি প্লাস। আচ্ছা আচ্ছা, ভালো কথা বলছে না। এটা হচ্ছে সিল্ক দুপাট্টা, ঠিক আছে, একদম সুন্দর, মানে নট টাবি সিল্ক, ইটস ওয়ান কাইন্ড অফ, খুব ভালো একটা সিল্ক দুপাট্টা এটা। টাবি সিল্ক কিন্তু একদমই পরে যায় গা থেকে, এটা পড়তেছে না, এটা খুবই সুন্দর দুপাট্টা, ঠিক আছে। সো আপনারা এই ড্রেসটা নিয়ে নিতে পারবেন আমাদের তিনটে আউটলেট থেকে, ক্যাটলগটা আমাদের তিনটে আউটলেট থেকে আপনারা এই ড্রেসটা পারচেস করতে পারবেন। দেখেন আমি ক্যাটলগের মতো করে একটু শর্ট করে বানিয়েছি, পিঙ্ক রোজ। আপু আমি লাক্স থেকে এই পেজে আসলাম, এই প্রথম আপনার ড্রেসের লাইভ দেখছি, থ্যাংক ইউ সো মাচ। যারা যারা লাক্স থেকে দেখছেন তাদের সবাইকে ওয়েলকাম। লাক্সের অনেকেই জানে না যে আমাদের একটা ড্রেসের পেজ আছে, মানে আমাদের শোরুমগুলোতে যে ড্রেস আছে এটা লাক্সের অনেকেই জানে না। যাই হোক, ওয়েলকাম আপু। তো এই ড্রেসটা আপনারা আজকে এই সুন্দর একটা প্রাইজে পাবেন, এটা আমাদের মেইন প্রাইস ছিল 2200 টাকা। আজকে আপনারা যারা যারা লাইভ দেখছেন এবং যারা যারা আউটলেট থেকে পারচেস করতে যাচ্ছেন প্রত্যেকেই পাবেন এই ড্রেসটা অনলি অনলি 1600 টাকাতে, ঠিক আছে, অনলি 1600 টাকা। যদিও এটা আনবিলিভেবল সত্যি কথা বলতে গেলে, দুইটা ইয়োক দেখেন, এত বড় বড় দুইটা ইয়োক, সিল্ক দুপাট্টা, ইন্ডিয়ান কালেকশন, ঠিক আছে। এই যে আলিয়া ব্র্যান্ড সম্পর্কে আমরা কিন্তু সবাই অবগত, আলিয়া ব্র্যান্ড সম্পর্কে আমরা সবাই জানি যে আলিয়ার কত ড্রেস আপনারা নিয়েছেন, শুধুমাত্র আমার পেজে না আরও হিউজ পেজে আপনার আলিয়া ব্র্যান্ডের ড্রেস আসে, সো আপনাদের এই সম্পর্কে আইডিয়া আছে। তো এই এত লটস অফ বড় বড় দুটো ইয়োক পাচ্ছেন, হোয়াইট কালার সালবার এবং সিল্ক দুপাট্টা পাচ্ছেন, পাকিস্তানি একটা কালেকশন, ইন্ডিয়ান ভার্সন, মানে মেড ইন ইন্ডিয়া বাট পাকিস্তানি হচ্ছে কালেকশন, এটি পাকিস্তানি ডিজাইন। সো আপনারা এই ড্রেসটা পাচ্ছেন অনলি অনলি 1600 টাকাতে, আমাদের তিনটে আউটলেটই অ্যাভেলেবেল আছে এবং অনলাইনেও অ্যাভেলেবেল, চাইলে এখনই অর্ডার করতে পারেন, ঠিক আছে। তো
এইটা হচ্ছে আমাদের আজকের ড্রেস। আর আপনারা চাইলে দাও তো সালবারের কাপড়টা, আমার সালবারটা দেখা যাচ্ছে কিনা যায় না, আমার সালবারে কিন্তু একটা মানে পিঙ্ক কালার বর্ডার দিয়ে কাজ করা আছে, মানে একটা বর্ডার দিয়ে দিয়েছে। সো এটা হচ্ছে হোয়াইট কালার সালবার ড্রেস। দুইটা আর ডিটেলে কি দেখাবো, আর ডিটেলে দেখার কিছু নাই। ও মা গো, 1600 টাকা অনলি জুই রয় আপু লিখেছে। জুই আপু আবার টপ ফ্যান, থ্যাংক ইউ সো মাচ আপু, আপনার কমেন্টটা পিন করে দিয়েছি। তো এই গেল আমাদের আজকের প্রথম ড্রেস, যেটার প্রাইস কিনা মাত্র 1600 টাকা। আমি নিজেও পরে আছি, আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা চাইলে, আমি বারবারই বলেছি, সব দেখিয়ে দিয়েছি, আপনারা চাইলে আমার মতো করে বানাইতে পারেন, অথবা আপনারা চাইলে আমার মতো করে বানাতে পারেন, অথবা একটু লং করে বানাতে পারেন, কিভাবে বানাবেন সেটা বলে দিয়েছি। আর এটা হচ্ছে আপনার দুপাট্টা, ঠিক আছে? এই যে দুপাট্টা, যখন আপনারা এভাবে নেবেন, ইটস লুক লাইক দিস, খুবই সুন্দর লাগবে। আচ্ছা ঠিক আছে, এই যে দুপাট্টাটা যখন এভাবে নেবেন, আর ফ্যানের বাতাসের জন্য বোঝা যাচ্ছে না, দেখেন ফ্লাওয়ারটা কত সুন্দর হয়ে আছে, ঠিক আছে? ফ্লাওয়ারটা অনেক সুন্দর হয়ে আছে, দেখেন অনেক সুন্দর। ওকে, প্রাইসটা হচ্ছে অনলি 1600 টাকা। কালামকারি লোটা দাও তো, একটা পুরো প্যাকেটটা আমার হাতে দাও তো। এই যে আপনারা বললে আমি ইন্ডিয়ান কালামকারি দেখিয়ে দিব, আমাদের শোরুমে বনানীতে পাবেন, বনানীতে আছে, এখনও মিরপুরে যায় না, এটা কালকে হয়তো চলে যাবে। সো আপনারা যদি চান তাহলে আমি কয়েকটা দেখিয়ে দিব, ঠিক আছে? কালামকারির প্রাইস তো আপনারা জানেনই, বাট আজকে আপনাদের স্পেশাল ডিসকাউন্ট দেওয়া হবে, ঠিক আছে? কালামকারিগুলো কিন্তু মেড ইন ইন্ডিয়া, এগুলো কিন্তু মেড ইন বাংলাদেশ না, এগুলো কিন্তু মেড ইন ইন্ডিয়া, ঠিক আছে? সো আপনারা নিতে চাইলে দেখিয়ে দিব। ড্রেসের নাম প্লিজ, ড্রেসের নাম এখনও দেওয়া হয় নাই আপু, নাম দিব, ঠিক আছে? ড্রেসের নাম দিব, দেখাও আপু। আচ্ছা সবাই দেখতে চাচ্ছে, তাহলে একটা দাও, আমি একটা দেখানো শুরু করি। এই কালামকারিগুলো মানে গরমের মধ্যে এত আরাম পাবেন পরে, বলার মতো কথা না, ঠিক আছে? খুবই আরাম পাবেন এগুলো। কালামকারির ড্রেসগুলো কিন্তু ইন্ডিয়ান খুবই হচ্ছে আপনার ফেমাস ড্রেস, হ্যাঁ, খুবই খুবই ফেমাস ড্রেস। এটা হচ্ছে আপনার ড্রেসটা, আর দুপাট্টাটা আমি দেখিয়ে দিচ্ছি, হ্যাঁ, সরি, এটা তো সালোয়ার না, এটা টু পিস, ঠিক আছে? এগুলো হচ্ছে টু পিস। আচ্ছা, এবং টু পিস, এবং আপনাদের অবশ্যই অবশ্যই পছন্দ হবে, প্রাইসটা আমি বলে দিব, এটা আপনাদের খুবই পছন্দ হবে, ঠিক আছে? কালামকারি টু পিস, এগুলা খুবই খুবই সুন্দর, দেখেন, জাস্ট আনবিলিভেবল। এই যে ওকে, পিঙ্ক বার্ফি, হ্যাঁ, আমি আপনাদের কালামকারি ড্রেসগুলো একটু দেখিয়ে দিই, দুপাট্টাটা বলে দিই কীরকম হবে, আমাকে দাও। এই যে দুপাট্টাটা একটা খুলে আমার হাতে দিও, তাহলে আপনাদেরকে দিলে আপনারা বুঝতে পারবে। এই যে দুপাট্টাগুলো এরকম করে থাকবে, অ্যাকচুয়ালি লাইভের মধ্যে খোলাটা সো ডিফিকাল্ট। তারপর আমি আপনাদেরকে একটা দেখিয়ে দিচ্ছি, এরকম হিউজ আসছে, আপনাদেরকে হয়তো ছবি দিয়ে দেওয়া হবে, হলো তো। আচ্ছা, তো এই জিনিসগুলো খুব এক্সক্লুসিভ জিনিস, খুবই ভালো জিনিস টু পিসেসগুলো। তো এগুলো আমি হাতে ধরবো, এত খুলে দেখাবো না, যাদের যাদের যেটা লাগবে খুবই কম প্রাইসে দিব। ইন্ডিয়ান এগুলো, আমাদের ইন্ডিয়া থেকে একটা ড্রেস, বাংলাদেশ আমাদের মানে ভ্যাট ট্যাক্স এভরিথিং সব কিছু দিয়ে আমাদের কিন্তু 500-600 টাকা পড়ে যায়, এটা মাথায় রাখেন। তাহলে আমরা কতটুকু লাভ করি এটাও মাথায় রাখেন। আর এগুলো তো জানেনি, দাও আমার ঘাড়ে দাও, হ্যাঁ, দাও। এই যে, তো এইটা হচ্ছে ড্রেস আর কি, হ্যাঁ, এটা ড্রেসের সঙ্গে হচ্ছে আপনার, এই যে এরকম করে নিচের দিকে ইয়ে থাকবে। আপনারা স্ক্রিনশট নেন, আমি জাস্ট এখন ওপর থেকে আপনাদেরকে দেখাবো, ওইভাবে মানে খুলে দেখাবো না, তার কারণ খুবই ডিফিকাল্ট এগুলো খুলে দেখানো, সেরকম হলে ওপর থেকে দেখাবো, খুলো না তুমি। তো এই যে হচ্ছে টু পিসগুলো, এগুলো কালামকারি টু পিস, খুবই খুবই মানে কি বলবো, আপনাদের কাছে ডেফিনেটলি সাদা কালার সালোয়ার আছে, দেখেন সাদা সালোয়ার দিয়ে পড়তে পারবেন, লাল দিয়ে পড়তে পারবেন, কফি দিয়ে পড়তে পারবেন, ঠিক আছে? হ্যাঁ আপু, মিরপুর শোরুমে পাবেন, ঠিক আছে? রেড দিয়ে পড়তে পারবেন, অল কাইন্ড অফ সালোয়ার দিয়ে আপনারা এটা পড়তে পারবেন। এটা যদি সুন্দর করে একটু বটম দিয়ে যদি একটু কুর্তি বানাই নেন, কুর্তি বানিয়ে যদি আপনি এটা পরেন, আরও সুন্দর লাগবে, ঠিক আছে? কুর্তিটা যদি বানান, কুর্তি বানানোর পর যদি আপনি এভাবে করে দুপাট্টা নেন, তাহলে অনেক সুন্দর লাগবে, এই যে দেখেন, ঠিক আছে? এরকম করে বানালেও সুন্দর লাগবে, আবার যদি আপনি এরকম করে দুপাট্টা নেন, ঠিক আছে? জামার জামাতে কিন্তু লটস অফ কাপড় আছে, আপনি গাউনের মতো করেও বানাইতে পারবেন। এখন করোনাকালীন সময় আমি টেইলারে বেশি ড্রেস দিচ্ছি না, দেখেন লটস অফ কাপড় আছে, আপনি গাউন বানাইতে পারবেন এটা দিয়ে, ঠিক আছে? গাউন বানিয়ে যে দুপাট্টাটা কিন্তু আপনার এরকম সুন্দর মতোই থাকবে, দেখেন এরকম মতো থাকবে দুপাট্টাটা। সো বুঝতেই পারতেছেন কত সুন্দর লাগবে, একটু ধরো, একটা ড্রেস একটা করেই পাবেন, ঠিক আছে? একটা ড্রেস একটা করেই আছে। আর এই যে দেখেন কত কাপড়, এই কাপড় দিয়ে আপনি খুব সুন্দর মতো, দেখেন কত বড়,
আপনি একদম খুব সুন্দর মতো একটা গাউন অনায়াসে বানিয়ে ফেলতে পারবেন, গাউনে হচ্ছে ইয়ে করতে পারবেন। আচ্ছা তো আমি এখন ওপর থেকে আপনাদেরকে দেখাই দিই, এই যে দেখেন, যেমন ড্রেসটা দাও, দুপাটাটা দাও, এই যে এগুলো কালামকারী ড্রেস। এখন আপনাদেরকে আমি ওপর থেকে দেখিয়ে দেবো, পুরোটা খুলবো না, ঠিক আছে? এই যে এটা হচ্ছে ড্রেস আর এটা হচ্ছে দুপাট্টা, প্রত্যেকটা দুপাট্টার নিচে এরকম করে থাকবে। হ্যাঁ, প্রত্যেকটা দুপাট্টার নিচে একটু দেখে নেন, এরকম পুঁথি বসানো থাকবে, নিচের দিকে এরকম সাদা হচ্ছে একটা কন্ট্রাস্ট থাকবে এবং এই জায়গাতে এরকম থাকবে, ড্রেসের সঙ্গে এ পর্যন্ত কন্ট্রাস্ট থাকবে এবং দুপাট্টাতে এরকম কন্ট্রাস্ট থাকবে। আমি আপনাদেরকে প্রাইস বলে দিচ্ছি, প্রাইস হচ্ছে ইন্ডিয়ান, কিন্তু এগুলো অরিজিনাল, মেড ইন ইন্ডিয়া। প্রাইস অনলি 1250 টাকা। যারা যারা নেবেন তাড়াতাড়ি কনফার্ম করবেন, ঠিক আছে? আমি একটা দেখাইছি, বাকিগুলো আমি আর ওপেন করবো না, আমি আপনাদেরকে ওপর থেকে দেখাবো, ঠিক আছে? একটা দেখাই দিচ্ছি, আপনারা অবশ্যই এটা দিয়ে গাউন বানিয়ে ফেলতে পারবেন। এই যে ড্রেসগুলো কিন্তু এভাবে আসে, ঠিক আছে? ড্রেসগুলো এভাবে আসে, এভাবে একটা মানে এরকম করে বাধা থাকে। সো আপনারা যারা নিতে চাচ্ছেন, আচ্ছা আমি এতটুকু ফেভার তো আপনাদের করতে পারি না, এতটুকু খুলে দেখাবো। এই যে আপনারা যারা যারা নিতে চান, যেটা যেটা নিতে চান স্ক্রিনশট নেবেন। এই যে একটা কাছে নিয়ে যাই, হ্যাঁ কাছে নিয়ে যাই, তাহলে আপনারা বুঝতে পারবেন, তাই না? এই যে স্ক্রিনশট নেন, এটা হচ্ছে আপনার মেরুন গ্রিন কালার, ঠিক আছে? স্ক্রিনশট নেবেন, সেম ওইটা যেরকম দেখালাম পুরো ড্রেসটা হচ্ছে এরকম সেম হবে, আর এরকম দুপাট্টা হবে। হ্যাঁ, দুপাট্টার হচ্ছে এই পর্যন্ত পোর্শন থাকবে হচ্ছে আপনার এরকম, আর নিচের দিকে হচ্ছে হোয়াইট কালার। এগুলো প্রাইস হচ্ছে 1250 টাকা করে, ঠিক আছে? এই যে স্ক্রিনশট নেন, আমি পুরোটা খুলবো না, ঠিক আছে? আমি দেখিয়ে দিয়েছি, পুরোটা খুলবো না। তো এইটা স্ক্রিনশট নেন এখান থেকে, এই যে স্ক্রিনশট নেন, হ্যাঁ ডান। আরেকটা দাও, এভাবে করে ইয়ে দিয়ে রেখে দাও, কই গেল ওটা দিয়ে রেখে। ও এটা অনেক সুন্দর, এটা ব্ল্যাক কালার, কালামকারি আমার এত পছন্দ, আমি জানি না আমি নাম ভুলভাল বলতেছি কিনা, তার কারণ আমি নাম অনেক ভুল বলি, আমার অনেক বদ অভ্যাস আছে। এগুলো কিন্তু কালামকারি কি জানিভাবে পরে জানি, আমি ভুলে গেছি, অনেক আগে আনছিলাম এগুলা। তো এগুলো আবার আসছে, যে দেখেন আপনার দুপাট্টার যে সাইডে, দুপাট্টার সুন্দর করে দুপাট্টার সাইডে এটা থাকবে, লাক্স আইটেমস বাই মো। কি হয়েছে আপু, লাক্স আইটেমস বাই মো? এই যে আপু স্কিন কেয়ার লাইভ এটা শেষ করে আমি যাব, ঠিক আছে? এটা একটা স্ক্রিনশট নেন, প্রাইস হচ্ছে 1250 টাকা অনলি, টু পিস এগুলা, ঠিক আছে? টু পিস কয়টা দেখাইলাম, সবগুলো দেখাতে পারবো কিনা যায় না, অনেকগুলো আছে। সো আপনারা যখন ডেলিভারি পাবেন তখন এটা এভাবে করে যে কোনো সালোয়ারের সঙ্গে পড়তে পারবেন। সবচেয়ে যেটা বেস্ট হয়, আমি যদি সময় পাইতাম আমি এটা আপনাদের মানে করে দেখাইতাম, একটা কুর্তি বানাইতেন, হ্যাঁ একটু হাই কলার দিয়ে একটা সুন্দর কুর্তি করে ওইটা একপাশে জাস্ট দুপাট্টা নিয়ে দিয়ে পড়বেন, মানে জাস্ট আমেজিং, মানে আনবিলিভেবল সুন্দর লাগে। এই যে আরেকটা দেখি, এইটাও সুন্দর, স্ক্রিনশট নেবেন অবশ্যই। প্রাইস দেওয়া হয়েছে অনলি 1250 টাকা, উইচ ইজ আনবিলিভেবল। এগুলো কিন্তু মেড ইন ইন্ডিয়া, ঠিক আছে? এই যে একটা 1250 টাকা, ঠিক আছে? এই যে স্ক্রিনশট নেন, এটা ওপেন করে দেখাইলাম না, 1250 টাকা। ইন্ডিয়ানগুলো কিন্তু 1250 টাকা দিয়ে পাচ্ছেন আপনারা, এটা কিন্তু মোটামুটি আনবিলিভেবলই বলবো, মোটামুটি আনবিলিভেবলই বলবো, ঠিক আছে? 1250। আরেকটা দাও, ওভাবে রেখে দাও, হ্যাঁ ইয়েটা দিয়ে যেভাবে ছিল ওইভাবে দাও। তারপরে আপু আপনার ড্রেসটা, আমার ড্রেসটার প্রাইস 1600 টাকা, আমি একটু ইচ্ছা করে শর্ট করে বানিয়েছি জাস্ট বিকজ অফ এইটা পাকিস্তানি কনসেপ্টের, মানে পাকিস্তানি ক্যাটালগ আর কি, ইন্ডিয়ান ভার্সন। সো আমি ইচ্ছা করেই একটু ছোট করেছি, আমার আমি ইচ্ছা করে একটু ছোট করেছি, আপনারা যদি চান একটু লম্বা করতে পারেন। প্রাইস 1600 টাকা, বড় বড় দুটো ইয়োক আছে, এই যে একটা ইয়োক এই পর্যন্ত আর নিচ থেকে এই পর্যন্ত একটা ইয়োক। আরেকটা কালার দেখাচ্ছি, এটা হচ্ছে ব্লু কালার, একটা ড্রেস একটা করে আছে, সো তাড়াতাড়ি অর্ডার করবেন। এই যে একটা লাভলি লেডি, ওকে রাজকুমারী, পিঙ্ক গার্ডেন, ওকে। এইটা হচ্ছে আরেকটা, স্ক্রিনশট নেন, আমি কিন্তু দুপাট্টা দেখিয়েছি কীভাবে কীভাবে মানে কেমন হবে সেটা দেখিয়েছি, এবং দুপাট্টা এই এখানে এরকম হবে। আপু আমার পরা পিঙ্ক ড্রেসটা 1600 টাকা, এটা 2200 টাকা প্রাইস ছিল, বাট এখন আপনারা এটা অনলি 1600-তে পাচ্ছেন, ঠিক আছে? আরেকটা দেখাই, মানে এই কালামকারিগুলো আপনি যে কোনো একটা নিতে পারেন, লাইক আমার মাহেশ্বরী যখন আসে
কালামকারী যখন আসে, তারপর জয়পুরী যখন আসে, সব আপুর ইনবক্স করে কি বলে জানেন, যারা রেগুলার পারচেজ করে, আমাকে একটা কালামকারী পাঠাই দিও, আমাকে একটা মাহেশ্বরী পাঠাই দিও, আমাকে একটা জয়পুরী পাঠাই দিও। তার কারণ এগুলো যেটাই আপনি নেবেন আপনাকে সুন্দর লাগবে, মাস্ট, এগুলো ইউনিক ড্রেস। এটা একটা পুষ্পিতা, এটার প্রাইস হচ্ছে আপনার 1250 টাকা অনলি। এগুলো কিন্তু ইন্ডিয়ান, বারবারই বলতেছি, তার কারণ প্রাইস শুনে অনেকে মনে করতে পারে যে 1250 টাকা ডেফিনেটলি হয়তো এটা বাংলাদেশি। বাংলাদেশের কাপড় অনেক ভালো, ঠিক আছে, আমাদের দেশীয় প্রোডাক্ট অনেক ভালো, বাট যেটা যেটা যেই মেড ইন যেটা সেটা তোমার বলতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে খুব সুন্দর, এটা গেরুয়া কালারের সাথে ব্ল্যাক দিয়ে করা। ওকে, আরেকটা দেখাই, পিঙ্কি এঞ্জেল, আচ্ছা এইটা অনেক সুন্দর, সবগুলোই সুন্দর, কোনটা সুন্দর কোনটা সুন্দর না বলবো। এইটা আরেকটা স্ক্রিনশট নেন, এই যে কুলফি রোজ পিঙ্ক এঞ্জেল, এই যে এইটা কিন্তু এক্স্যাক্ট যে কালারটা দেখছেন ওই কালারটাই, একটা ড্রেস একটাই আছে, খুব তাড়াতাড়ি ইনবক্স করবেন। আপু স্কিন কেয়ার লাইফ এইটা শেষ করার সঙ্গে সঙ্গে, পানি খাইতে সময় দিবেন আমাকে একটু, পানি খেয়ে আমি লাক্সে আসতেছি, ঠিক আছে। তার কারণ আমি একবারে দুইটা লাইভ করতে পছন্দ করি। এই যে আপনাদের কাছে ডেলিভারিটা এভাবে যাবে, ঠিক আছে, এভাবে ডেলিভারি যাবে, ইন্ডিয়া থেকে যেভাবে আসছে আপনাদের কাছে এভাবে ডেলিভারি যাবে, খোলার দরকার পড়লো না, ঠিক আছে। হ্যাঁ, যেটা বলছিলাম, আজকে গ্লো সিরাম দেখাবো, যাদের স্কিনের গ্লো নেই, একদমই গ্লো চলে গেছে, ঠিক আছে। গ্লো কে পছন্দ করে না, সবাই গ্লো পছন্দ করে, অ্যান্টি এজিং প্লাস আপনার স্কিনটাকে অনেক হাইড্রেট করবে, এই সব কিছুর একটা সিরাম এসছে, এবং 100 ml, যেটা কিনা অনেক বড়, অনেক হিউজ, ওইটা আপনারা আজকে দেখবেন। হ্যাঁ, পাশাপাশি তো গল্প হবে, আপনাদের প্রবলেম, স্কিন প্রবলেমের সলিউশন হবে। ওকে, তো এটা হচ্ছে আরেকটা, এটা স্ক্রিনশট নেন জি আপু। এগুলো টু পিস, এটা হচ্ছে ড্রেস, এটা হচ্ছে আপনার দুপাট্টা। দেখেন টু পিসটা হচ্ছে কিন্তু হওয়াতে আপনাদের জন্য খুব বেশি যে অর্থ না তা বলবো না। দেখেন আপনি হোয়াইট কালার, অফ হোয়াইট কালার, রেড কালার, ব্লু কালার, হোয়াট এভার ইউ ওয়ান্ট, যে কোনো একটা সালোয়ার কিন্তু আপনার আছেই আছে, যে কোনো একটা সালোয়ার দিয়ে আপনি পরতে পারবেন, আপনার খরচও কম হবে জাস্ট এই একটা বানাইতে, ঠিক আছে। জাস্ট একটা টপস বানাইতে আপনার বেশি খরচ হবে না। আপনি সবচেয়ে বেস্ট হয় যদি একটা গাউন করতে পারেন, লটস অফ কাপড় আছে, ঠিক আছে, গাউন করার মতো একটা কাপড় আছে, সাইড দিয়ে কাপড় দিয়ে জোড়া দিয়ে একটা গাউন করে না, ওই রকম গাউন, ঠিক আছে। যেমন আমার ড্রেসটা অনেকেই আমি নেক্সট লাইভে মানে ইনবক্স করবে যে আপু টেইলার বলছে এত বড় স্লিভ হবে না, তাহলে আমারটা কীভাবে হইলো, আমি তো আপনাদেরকে দেখাই দিছি সেম ড্রেস আমি পরে আসছি, তো আমার টেইলার যদি বানাইতে পারে আপনাদের টেইলার কেন পারবেন, এটা তো দোষ আপনাদের না, টেইলারের দোষ, ঠিক আছে। টেইলারকে বলবেন, আমার লাইভ দেখাবেন যে এই আপু তাহলে কীভাবে পরছে, এই আপু কীভাবে হইলো তাহলে ড্রেসটা। শেষ, আরেকটা ছিল, ওটা সবগুলো দিছ, আরেকটা ছিল, আরেকটা ব্যাগে দাও, দাও, আচ্ছা আর কয়টা দাও, দেখে আসো, এটা আরো সুন্দর, এগুলো আরো সুন্দর, জাস্ট তুমি ওইভাবে রেখে দাও। হ্যাঁ, আচ্ছা আরো কয়েকটা আছে, আমি দেখিয়ে দিই। হ্যাঁ, তার কারণ আমি ড্রেসের লাইভে এখন রেগুলার না, কালকে সাদিয়াপু লাইভে আসবে, সো আমি ড্রেসের লাইভে যেহেতু রেগুলার না, যে কটা আছে আমি দেখিয়ে দিই। স্ট্রবেরি আইসক্রিম, আপু যে কোনো ছোট নাম দিবেন, দুইটা নাম দিবেন অথবা একটা। হ্যাঁ, এইটা আমার কাছে বেশি ভালো লাগতেছে, কেন জানি না, এটাও সুন্দর। এই যে কালামকারি ড্রেস, কি বলবো, এগুলোর ছবি আমি আপনাদেরকে দিয়ে দিতে বলবো, শোরুম থেকে আপনাদেরকে ছবি দিয়ে দিবে, আর যদি মানে আপনারা লাইভ থেকে নেন তাহলে তো নিয়ে নিলেন। এই যে স্ক্রিনশট নেন, সুন্দর করে দেখিয়ে দিয়েছি কিন্তু কীরকম। হ্যাঁ, টু পিস এগুলো, প্রাইস হচ্ছে আপনার 1250 টাকা অনলি, 1250 টাকা, ঠিক আছে, বারবারই অনলি বলবো, যতবার দেখাবো ততবারই আমি অনলি বলবো, তার কারণ এটা অর্থ আপনার, 1250 টাকা দিয়ে আপনি ইন্ডিয়ানে কালামকারি টু পিস পাচ্ছেন, এটা অর্থ। তাও আবার এই করোনাকালীন সময়ে এখন শিপমেন্টের প্রতিটা মানে শিপমেন্টের ডাবল চার্জ বেড়ে গেছে, স্কিন কেয়ারও বেড়ে গেছে চার্জ, এবং ড্রেসেও বেড়ে গেছে, যেটা কিনা আমরা আপনাদের কাছে নিতে পারছি না, আমরা অ্যাডজাস্ট করে নিচ্ছি, ঠিক আছে। এটা আরেকটা, এটাও খুব সুন্দর, এটার সাথে হচ্ছে আপনার এই যে এইটা দুপাট্টা, আচ্ছা এই যে দেখেন যখন বানাবেন পরবেন খুব সুন্দর লাগবে, এই যে খুবই সুন্দর দুপাট্টাটা। আমি আপনাদেরকে লাস্টে মানে একদম ড্রেস দেখানোর পর একদম প্রথম যেটা দেখিয়েছিলাম ওইটা দেখিয়ে দিব। হ্যাঁ, এরকম হবে, প্রাইস হচ্ছে 1250 টাকা। ওকে, আচ্ছা সবগুলো সুন্দর, ট্রাস্ট মি, আপনার মনে হবে না একটা ড্রেস বানানোর পর আপনার মনে হবে না যে ওইটা ভালো না, মানে সবগুলো সুন্দর। এই যে এটা একটা কালার, এটার প্রিন্টটা একটু বড়, দেখেন এটাও সুন্দর,
স্ক্রিনশট নেন এখান থেকে 1250 কাইন্ডলি ক্যান ইউ টেল মি দ্য সাইজ এন্ড মেজারমেন্ট দ্য ক্যামিজ ম্যাটেরিয়াল অফ দ্য কলমকারি আপু দেখি দাও তো একটা ইয়ে দাও তো যেটা খোলা হচ্ছে আপু একটু ওয়েট করেন হ্যাঁ আমি বলে দিচ্ছি ওকে একদম লাস্টে বলবো হ্যাঁ আর দুইটা আছে দেখি আমি লাস্টে আপনার সাইজটা বলে দিচ্ছি রাখো আর লাস্টটা দেখাই দিই আরেকটা আছে এটা কি এটা লাস্ট না আরো আছে আচ্ছা আরো আছে আরেকটা আছে ওটা দেখি আপনাকে আমি সাইজটা মেপে বলে দিচ্ছি ওকে শিওর ওয়াই নট আপনার জন্য আরো সবাই হেল্প পাবে সবার সাইজের বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে আচ্ছা বারবি গার্ল লাস্টটা দেখাচ্ছি তারপর আপনাকে মেজারমেন্টটা বলে মেপে বলে দিচ্ছি এটা হচ্ছে লাস্ট আজকের কালামকারি মোটামুটি জাস্ট কয়েকটা আমি দেখিয়ে দিলাম আপনাদের আইডিয়ার জন্য বেস্ট হলো ঠিক আছে এইটা স্ক্রিনশট নেবেন একটা ড্রেস একটাই আছে শোরুমে দেখা যাচ্ছে আরও 100 পিস আছে জাস্ট আপনাদেরকে আমি বুঝিয়ে দিলাম যে এগুলো একটা একটাই আছে একটা কিন্তু বেশি করে আসে না একটা সেট ওয়াইজ আসে ঠিক আছে এই যে স্ক্রিনশট নেন আমি এখন আপনাদেরকে মেজারমেন্টটা বলে দিচ্ছি হ্যাঁ মেপে বলে দিচ্ছি কলমকারিগুলো বেস্ট সবসময় বেস্ট এগুলো হচ্ছে মানে থাকে না অমর ড্রেস যে ড্রেসের কোনো মরণ নাই হ্যাঁ আমি এখন আপনাদেরকে একটু মেজারমেন্টটা মেপে বলে দিচ্ছি দাও এটা দাও ইন্ডিয়ান তো অনেক কাপড় থাকে লটস অফ কাপড় থাকে আমি এটা ফ্রেমেই আসবে না হোপফুলি মাই গুডনেস দেখি অনেক 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 একটু মেপে বলে দিই আপনাদের জন্য সুবিধা হবে আমি না এ ব্যাপারে খুবই কাঁচা এই ব্যাপারটাতে আমি একদমই কাঁচা ধরো তো একদম ওইটা ধরো হ্যাঁ একদম ওই পর্যন্ত চলো একদমই কাঁচা এই ব্যাপারে আমি 46 পিন্স আপনার 92 বডি আপু 92 বডি এই যে 46 92 বডি আপু বডি হচ্ছে আপনার 92 বয় ফ্রেমে আসে না দেখছেন এই যে অর্ধেক এই যে ফ্রেমে আসছে অর্ধেক আবার এই ফ্রেমে তো বুঝতে পারতেছেন 92 বডি এবার বুঝতে পারবেন বডি হচ্ছে 92 হ্যাঁ বডি হচ্ছে 92 আর লেন্থ হচ্ছে আমি বলে দিই একটু ধরো না লেন্থটা বলে দিচ্ছি বডি 92 51 আচ্ছা 50 ধরি আমরা 51 হচ্ছে আপনার লেন্থ আমরা 50 ধরি ঠিক আছে তো আপনি চোখ বন্ধ করে সাইডের কাপড়গুলা দিয়ে আপনি অবশ্যই একটা গাউন অনায়াসে বানায় ফেলতে পারবেন ঠিক আছে একদম চোখ বন্ধ করে আপনি একটা গাউন বানায় ফেলতে পারবেন লাইক দিস আপনি গাউনটা এদিক থেকে নিলেন এই সাইড থেকে কাপড় নিয়ে জোড়া দিয়ে আপনি গাউন বানায় ফেলতে পারবেন আর দুপাট্টাটা যেরকম সুন্দর করে দাও তো দুপাট্টাটা দাও তো আমার তো এখনই পরে ফেলতে ইচ্ছা করতেছে দেখেন দুপাট্টাটা যে সুন্দর একটু মানে ডিজাইনার যে একটা কুচি কুচি এটা দেখে তো মনে হচ্ছে আমি এখনই পরি যখন আপনি একটা গাউন বানাবেন দেখেন এটার তো লুক চেঞ্জ হয়ে গেছে আমার মনে হচ্ছে যে আমার পিঙ্ক ড্রেসের চাইতে এটাতে বেশি সোবার লাগতেছে ঠিক আছে এই ড্রেসগুলো তো সোবার যখন আপনি পরবেন আর দুপাট্টাতে কোনো পিন আপ করতে হবে না সবগুলো দুপাট্টাতে কিন্তু নিচে এরকম প্রিন্ট থাকবে সবগুলো দুপাট্টাতে প্রিন্ট থাকবে দেখেন যে এত সোবার লাগে বাজরাঙ্গি ভাইজানে পরছিল কারিনা কাপুর আমার বারবার ওটাই মনে আসে ঠিক আছে তো এরকম করে বানিয়ে ফেলতে পারবেন তো এই তো ড্রেস ড্রেসগুলো হচ্ছে 1250 মানে কালামকারিগুলো আমার ড্রেসটা হচ্ছে 1600 টাকা হুইচ ইজ ভেরি ওয়ার্থ একদম 1600 টাকা এই ড্রেস পাওয়া সত্যি সত্যি আনবিলিভেবল যেহেতু আমি বারবারই বলেছি আপনাদেরকে এই বড় নেক আছে নিচের দিকে এইরকম একটা বড় ইয়ে আছে সো এখন আমি ড্রেসের নামটা বলে দিই ড্রেসের নাম বলে দিই আমি স্কিন কেয়ার লাইভে যাব ঠিক 10 মিনিটের মাথায় একটু পানি খেয়ে স্কিন কেয়ার লাইভে চলে যাবো লাস্টে সবাই চলে আসবেন অবশ্যই অফার থাকছে আজকে সিরামে 100 ml সিরাম ঠিক আছে সো আমার ড্রেসের নামটা আমার চেরি ব্লসমটা খুব ভালো লেগেছে এখন পর্যন্ত আমাদের পেজে চেরি ব্লসম নামে কোনো ড্রেস নাই আর নামটা সত্যিই একটু ডিফারেন্ট এবং আপু যেটা বললো একটা আপু খুব সুন্দর করে লিখে দিয়েছিল যে এখন সামার সিজনের যে ফ্লাওয়ারের বিষয়গুলো সব খুব সুন্দর করে উনি মেনশন করে দিয়েছে সো আমার কাছে চেরি ব্লসম নামটা খুবই ভালো লেগেছে এবং ড্রেসের সঙ্গে সত্যি নামটা যায় সবগুলো নামই যায় আপনারা যতগুলো নাম দিয়েছেন সবগুলো নামই যায় বাট এটা আমার একটু ভালো লেগেছে বেশি তো ড্রেসের নাম হচ্ছে চেরি ব্লসম প্রাইস হচ্ছে অনলি 1600 টাকা এবং যে চেরি ব্লসম নামটা দিয়েছেন অবশ্যই একটা স্ক্রিনশট নেবেন নিয়ে পেজে ইনবক্স করে বলবেন আজকে ড্রেসের নামটা আমি দিয়েছি আমাদের বি স্টাইলিশের পক্ষ থেকে আপনার কাছে একটা সোপ অথবা একটা সিরাম হতে পারে একটা ক্রিম হতে পারে একটা লোশন কিছু একটা লাক্সের সরি বি স্টাইলিশের পক্ষ থেকে আপনার কাছে গিফট যাবে ঠিক আছে আশা করি সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন চেরি ব্লসম 1600 টাকা থ্যাংক ইউ সো মাচ নুরি আপু তো এই তো হচ্ছে ব্যাপার 10 মিনিট পরে আল্লাহ যদি বাঁচিয়ে রাখে দেখা হচ্ছে লাক্সে উইথ
গ্লোব সিরাম। ঠিক আছে, আল্লাহ হাফেজ, লাভ ইউ অল, টেক কেয়ার, বাই।